হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে তিন আঙুলে কীভাবে খেলবে বা তিন আঙুলে খেলার জন্য যে পারফেক্ট যেটা কন্ট্রোল সেটিং, যেটা তো কন্ট্রোল সেটিংটাই তোমাদেরকে আজকে দেখাবো। এবং তিন আঙুলে খেলার জন্য রিকোয়ার কন্ট্রোল করার জন্য ভালোভাবে তার যে সেন্সিটিভিটি সেটিং সেটাও দেখিয়ে দেবো, তার সাথে বেসিক সেটিংটাও দেখিয়ে দেবো। তো গাইস, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তো তাহলে তোমরা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো গাইস, চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করেছি। তো চলো গাইস, তোমাদেরকে প্রথমে কন্ট্রোল সেটিংটা দেখিয়ে দিই, এটাই তো মেন। তো গাইস, তোমাদেরকে কন্ট্রোল সেটিংটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা দেখো এখানে যে কন্ট্রোলটা, যারা হচ্ছে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার থেকে তোমরা যদি থ্রি ফিঙ্গার খেলতে চাও, তাহলে তোমাদেরকে ঠিক এরকমভাবে সেটিং করতে হবে, ঠিক আছে? তো তোমরা যদি বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে খেলতে চাও, তার জন্য আলাদা একটা কন্ট্রোল আছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। তো ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে খেলার জন্য স্কোপের যে বাটনটা, সেটা অবশ্যই তোমরা ডান দিকে রাখবে, ডান দিকের ওপরে। এটা যদি তোমরা বাঁ দিকের ওপরে রাখো, তাহলে তোমাদের কিন্তু স্কোপ করতে অনেক অসুবিধা হবে এবং তোমার স্ক্রিন কিন্তু সরে যাবে। তো গাইস, তোমরা সেই জন্য ডান দিকে রাখবে, ঠিক আছে? স্কোপটা ডান দিকে রাখবে আর ফায়ারটা করবে ডান হাতের থাম থেকে, ঠিক আছে? ফায়ারটা করবে ডান হাতের থাম থেকে, রিলোডও করবে এটা থেকে, জাম্প ক্রাউচ প্রোন এটা থেকে, ঠিক আছে? শুধুমাত্র পিক আর স্কোপ হচ্ছে তোমরা ওপর, মানে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার বা উপরে রাখছো। তো এটা করলে কি হয়, তোমাদের রিফ্লেক্সটা অনেক তাড়াতাড়ি হবে, স্কোপ আর ফায়ার একসঙ্গে করতে পারবে, এটাই হচ্ছে মেন। তো গাইস, থ্রি ফিঙ্গারে এটুকুই হবে, স্কোপ আর ফায়ার একসঙ্গে করতে পারবে, এটাই হয়, আর কিছু হয় না। তার জন্য তোমাদেরকে ফোর ফিঙ্গারে যেতে হবে অনেক কিছু ফাংশন করার জন্য। তো গাইস, চলো তোমাদেরকে লেআউট টুতে দেখিয়ে দিচ্ছি। তো গাইস, তোমরা প্রথমে থ্রি ফিঙ্গার প্র্যাকটিস করো, তারপরে কিছুদিন যদি ভালো খেলো তারপরে ফোর ফিঙ্গার করবে। তো এখন গাইস, তোমরা থ্রি ফিঙ্গারেই খেলো। তো এই সেটিংটা হচ্ছে বাঁ দিকে, দেখো তোমাদের ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে খেলার জন্য বাঁ দিকে রেখেছি আমি, ঠিক আছে? তো বাঁ দিকে ফায়ার বাটনটা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের বাঁ হাত যেটা, বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে তোমরা কিন্তু ফায়ার করবে। আর ডান দিকের ইন্ডেক্স ফিঙ্গারটা থেকে তোমরা কী করবে, স্কোপ বাটন আছে যেটা, স্কোপ করবে, ঠিক আছে? স্কোপ করবে, পিক করবে, আর এখানে জাম্প করবে, প্রোন করবে আর ক্রাউচ করবে। তো গাইস, এগুলো তোমাদেরকে সব করতে হবে, ঠিক আছে? ডান হাতের বুড়ো আঙুল দিয়ে সব করতে হবে। আর তোমরা যদি চাও তো ফায়ারের পাশাপাশি কিছু অন্য কোনো কিছু রাখতে পারো, যেমন ফায়ারের পাশাপাশি তোমরা ক্রাউচ রাখতে পারো বা প্রোন রাখতে পারো, ঠিক আছে? তো এখানে তোমরা সরিয়ে দেবে এরকমভাবে, ঠিক আছে? ক্রাউচ যদি করতে চাও, ক্রাউচ সরিয়ে দেবে এরকমভাবে সরিয়ে দেবে, ঠিক আছে? যেটা চাও তোমরা করতে পারবে বাঁ হাতের, ঠিক আছে, ইন্ডেক্স ফিঙ্গারটা যদি তোমরা করতে পারো তো করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমার কোনো প্রবলেম নেই, শুধু পিক বাটনটাও করতে পারো, শুধু স্কোপ বাটনের পাশে করবে না, ঠিক আছে? স্কোপ করবে না ও পাশে, শুধুমাত্র ফায়ারের পাশাপাশি ক্রাউচ জাম্প প্রোন করতে পারো, ঠিক আছে? তো আর এইখানে দেখো, আমি এখানে যে গানের বাটনটা সরিয়ে রেখেছি, যাতে তোমরা সুইচ করতে, ফাস্ট সুইচ করতে পারো, আর ক্রস হেডটা একটু ছোট করে দেবে, 100% থাকলে এটা 80-80 বা 50% করে দেবে। আর স্কোপ আর আই বাটন, ড্রাইভ, গেট ইন, এগুলো যা যেরকম আছে সেরকম থাকতে দাও, বা তোমার যেটা মনে হয়, তোমার যেটা সুবিধা হয় তোমরা অন্য জায়গায়ও নিয়ে যেতে পারো, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র এইগুলো তোমরা একটু দেখে শুনে করবে, যেটা তোমার সুবিধা হবে সেটা করবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলে দিলাম বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা দিয়ে কীভাবে খেলবে। তো গাইস, এবার তোমাদেরকে দেখাই যে বেসিক সেটিং। বেসিক সেটিংয়ে যেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে লিন মোড এখানে আমার হোল্ড করা আছে, এটা কিন্তু হোল্ড করবে না, এটা মিক্সড করবে বা ট্যাপ করবে, হোল্ড করবে না, ঠিক আছে? তো মিক্সড বা ট্যাপ করবে। আর বলছি, আর হচ্ছে দেখো এখানে, আর স্কোপ মোড এখানে দেখো হোল্ড আছে, মিক্সড আছে, স্কোপ মোডটা হোল্ডে রাখবে, স্কোপ মোডটা হোল্ডে রাখবে। আরও দেখিয়ে দিচ্ছি, আর এখানে আর তো কোনো তেমন অপশান নেই। তো লিন মোড হোল্ড রাখবে না, ট্যাপ রাখবে বা মিক্স রাখবে, আর স্কোপ মোড হোল্ডে রাখবে, পিক অ্যান্ড ওপেন স্কোপ ডিসেবল করে রাখবে, পিক অ্যান্ড ফায়ারটা এনাবেল করে রাখবে, ঠিক আছে? আর বোল্ড অ্যাকশনটা যেমন ট্যাপ আছে ট্যাপে থাকতে দেবে, শর্টগান ফায়ারিং ম্যাডও ট্যাপ আছে ট্যাপেই থাকতে দেবে। তো গাইস, এবার আসি আমরা সেন্সিটিভিটিতে। তো গাইস, সেন্সিটিভিটিতে যখন যাচ্ছি তখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্যামেরা সেন্সিটিভিটি, ঠিক আছে? এটা তোমরা নিজের ইচ্ছা মতো রাখতে পারো, ঠিক আছে? যেরকম থাকবে ডিফল্ট সেটাই তোমরা রেখে দেবে, কোনো প্রবলেম নেই। ক্যামেরা সেন্সিটিভিটিটা তোমরা করতে পারো 110-120 বা 90-120, আর ফার্স্ট পার্সন তোমরা করতে পারো 110-130, ঠিক আছে? আর রেড ডট তোমরা করতে পারো 50-70, 2x 30-60, ঠিক আছে? 3x 16-32 এবং 4x 14-28, আর 6x স্কোপ 12-15, 8x স্কোপ 10-15,
ঠিক আছে, এরকম করতে পারো। আর যেটা আমার আছে সেটাও তোমরা কপি করতে পারো, কোনো প্রবলেম নেই, তোমার কোনো খেলাতে কোনো প্রবলেম হবে না, ভালোভাবেই রিকয়েল কন্ট্রোল করতে পারবে। এডিএস সেন্সিটিভিটা যেরকম রয়েছে সেটাও তোমরা সেম করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এটা বলে দিচ্ছি যে তোমরা 130 থেকে 150 অবধি করতে পারো, আর ফার্স্ট পার্সন তোমরা 88 থেকে বা 80 থেকে 90 অবধিও করতে পারো, কোনো প্রবলেম নেই। রেড ডট তোমরা যেটা করবে সেটা হচ্ছে 50 থেকে 60, 2x করবে 20 থেকে 40, 3x করবে 20 থেকে 30, 4x করবে 20 থেকে 40, ঠিক আছে, 6x করবে 12 থেকে 20, 8x করবে 10 থেকে 20, ঠিক আছে। জাইরোস্কোপ যেটা আছে সেটা হচ্ছে তোমরা সেম টু সেম কপি করতে পারো, কোনো প্রবলেম নেই, যদি নিজের মতো চাও তো নিজেরাও করতে পারো। তো তোমাদেরকে এটা সাজেস্ট করছি যে জাইরোস্কোপে 3rd পার্সন 300 করবে, 1st পার্সন 300 করবে, রেড ডটও 300 করবে, 2x 300 করবে, 3x করবে 250 থেকে 260, 4x করবে 240 থেকে 260, 240 সব থেকে বেটার হয় 4x স্কোপ, আর 6x করবে 200 থেকে 220 অবধি যাবে, আর যাবে না। আর 8x যেটা করবে নিজের মন মতো, তোমরা যদি ভালো স্নাইপ করতে পারো তো সেরকম ইচ্ছা, নিজের একটু দেখে নিও, আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো গাইস চলো এই পর্যন্তই আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। এটা হলো 3x, সরি এটা হলো 3 ফিঙ্গারে খেলার জন্য, 4 ফিঙ্গারে খেলার জন্য কীভাবে কন্ট্রোল করবে সেটার ভিডিও অলরেডি এই চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে খুঁজে দেখতে পারো, বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেটাতে ক্লিক করেও তোমরা দেখতে পারো। 2 ফিঙ্গারে খেলার জন্যও ভিডিও আছে, সেগুলোও চেক করতে পারো। তো গাইস যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে বেল আইকনটা প্রেস করো ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো গাইস পরবর্তী ভিডিও খুব ইন্টারেস্ট হতে চলেছে, ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকবে আর আমাদেরকে একটু সাপোর্ট করবে, ততক্ষণের জন্য ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর চলো আজকের জন্য বাই।